রাসুল্লাহলামের ভবিষ্যৎবাণী কিয়ামতের আগে পৃথিবীর সব কিছু বিক্রি করে সমস্ত সম্পদ ছেড়ে সেখানে সালাত আদায়ের জন্য তারা চেষ্টা সেখানে রয়েছে মসজিদুল আকসা সেখানে সালাত আদায় করলে পৃথিবীর অন্যান্য মসজিদের তুলনায় আড়াইশ গুণ নেকি হয় সেই দিন চলে আসছে প্রায় মানুষ যতদিন বাইতুল মাগদেসের প্রতি নির্যাতন চলছে ততদিন মানুষ বাইতুল মাগদেসের প্রতি আগ্রহশীল হচ্ছে আর দু বিল্লাহি মে না সৈত নিরজেম শোভানল দিয়া বি আবেদি হি লইলমিনল মসজিদিল হ অসংখ্য নবী এবং রাসুল এখানে ছিলেন এবং আসছিলেন এবং তারা এখানে তাদের কর্মস্থল ছিল তার মধ্যে জাকারিয়া আলহি সাল সালাম ছিলেন বাইতুল মাকদিসের ইমাম মদিনাতে আপনারা যখন যাবেন তখন দেখতে পাবেন একটি মসজিদ আছে মসজিদের নাম হলো মসজিদে জুল কেবলাতাই দুই কেবলাওয়ালা মসজিদ একই মসজিদে একই সালাদ প্রথমে বাইতুল মাকদেশের দিকে অর্ধেক আদায় করার পরে বাকি অর্ধেক আদায় করা হয়েছিল বাইতুল্লাহ হারামের দিকে সালাত আদায় করার মধ্যেই যখন খবর এসে গেল যে কেবলা পরিবর্তন হয়ে গেছে তারা সালাতরত অবস্থায় সালাদকে ঘুরিয়ে বাইতুল মাদ্রাস থেকে মুখ ঘুরিয়ে বাইতুল্লাহেল হারামের দিকে বাকি সালাত কমপ্লিট করেছেন নাম হল ইমান্দা আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য সরায় আল মায়েদা এ জ হাবা আন তাওরব বুকাফা ক তেলা ইন্নাহাহু না এই ইহুদি এই ভণ্ড এই শয়তান নবী এবং রাসূলদের সঙ্গে বিয়াদবি গুস্তাগিকারী ইহুদির বাচ্চারা তারা বলছিল মুসা তুমি যাও আর তোমার আল্লাহকে নিয়ে যাও আমরা যুদ্ধে যাব না ইযহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্নাহা আমরা এখানেই বসে থাকি তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করে বাইতুল মাকদিস জয় করে আসো আল্লাহ পাক হয়ে এই ইহুদি জাতিকে সেখান থেকে বিতাড়িত করলেন কিয়ামত পর্যন্ত তাদের সেখানে থাকার কোনো অধিকার নেই তাহলে একটা বারাকাতময় ফিলিস্তিন আর একটা আরদম মুকद्दসা তিন নম্বর আল আকসা ওয় ফিহি উহি তুল ওয়া সালাত সেখানে রয়েছে মসজিদুল আকসা সেখানে সালাত আদায় করলে পৃথিবীর অন্যান্য মসজিদের তুলনায় আড়াইশ গুণ নেকি হয় কোনো এক বর্ণনে আসছে পাঁচশো গুণ কিন্তু পাঁচশো গুণের হাদিস সহি নয় সহি হাদিস হল আড়াইশো গুণ নেকি হয় সেখানে সালাত আদায় করার ফজিলত আড়াইশ গুণ নেকি সেই মসজিদে হয় চার নম্বর রাসুল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী কিয়ামতের আগে বাইতুল মাকদেশের নিকটবর্তী অবস্থানে যেখান থেকে বাইতুল মাক দেখা যায় বাইতুল মাকদেশ দেখা যায় সেই দূরত্বের মধ্যে মানুষ বসবাস করার জন্য হুটোপাটা শুরু করবে এবং সেখানে সালাদকে তারা এত গুরুত্বপূর্ণ মনে করবে তাম পৃথিবীর সবকিছু বিক্রি করে সমস্ত সম্পদ ছেড়ে সেখানে সালাদ আদায়ের জন্য তারা চেষ্টা করবে সেই দিন চলে আসছে প্রায় মানুষ যতদিন বায়তুল মগদেশের প্রতি নির্যাতন চলছে ততদিন মানুষ বাইতুল মাগদেশের প্রতি আগ্রহশীল হচ্ছে পাঁচ নাম্বার কানাদাদ জাল মক্কা মদিনায় এবং বাইতুল মকদসে ঢুকতে পারবে না কানাদাদ জাল যখন আসবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাহু সাইয়াদহাল আলাল আরদি কুল্লিহা ইল্লাল হারাম ও বাইতুল মকদিস রাওয়াহু আহমদ মুসনাদ আহমদের উনিশ হাজার ছয়শ পঁয়ষট্টি নম্বর হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেন হারামের সীমানায় এবং বাইতুল মাগে কানা জাল ঢুকতে পারবে না ছয় নম্বর হল দাজ্জালকে যে হত্যা করা হবে দাজ্জাল যে নিহত হবে কানা জাল নিহত হবে সেই বাইতুল মাগদেশের কাছেই নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন কামা জাফিল ফিল হাদিস ইয়াকতুলু ইবনু মারিয়াম আদদাজ্জালা বিবাবিল লুদ রহ মুসলিম মুসলিম শরীফ 2937 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইতুল পা পাশে বাবুল লুদ নামক জায়গায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালকে হত্যা করবে কানাদার জাল পৃথিবীতে আসবে চল্লিশ দিন তাম পৃথিবী ভ্রমণ করবে তার প্রথম দিন হবে এক বছর দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর চতুর্থ দিন হবে স্বাভাবিক দিনের সমান এইভাবে চল্লিশ দিন সেই পৃথিবীতে থাকবে চল্লিশ দিনে তাম পৃথিবীর অসংখ্য মানুষকে বেঈমান বানাবে জান্নাত এবং জাহান্নাম সাথে করে নিয়ে ঘুরে বেড়াবে এখন নাকি জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে আমরা বলি জান্নাতের সার্টিফিকেট তো তুমি বিক্রি করো জান্নাতের সার্টিফিকেট কানাদার জাল বিক্রি করবে না কানাদার জান্নাত দিয়ে দিবে তাকে তারা আল্লাহ বলে স্বীকার করবে কানা জাল তাকে কি দিয়ে দিবে জান্নাত দিয়ে দিবে জান্নাত দিয়ে বলবে এটা জান্নাত এটা জাহান্নাম আল্লাহ নবী সাল্লু আলি হাসাল্লাম বলেন কানা জালের জান্নাতটা হলো জাহান্নাম আর জাহান্নামটা হলো জান্নাত সম্মানিত উপস্থিতি কানাডা জাল কে ঈসা আলাইহিস সালাম হত্যা করবে সাত নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস মেরাজে গেলেন মেরাজে যাওয়ার সময় এই বাইতুল মাকদেশ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম আল্লাহ পাক উর্ধালোকে উঠায় নিয়ে সুবহানাল্লাযী আসরা বি আবিদি লাইলাম মিনাল হারাম মাসজিদুল হারামে হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন যাওয়ার পরে সেখানে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন উর্ধলোকে তুলে নিয়ে গেলেন আমরা যদি দেশের বাইরে যেতে চাই ধরো রাজশাহী থেকে কি বিমানে উঠা যায় রাজশাহী থেকে দেশের বাইরের বিমানে উঠা যায় না ডোমেস্টিক ফ্লাইটে ঢাকায় যেতে হবে আগে পরে ঢাকা থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইটে উঠতে হবে কারণ রাজশাহী এয়ারপোর্ট এখনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে সারে নেই আল্লাহ নবী আল্লাহ পাক বায়তুল্লাহের হারাম থেকে মক্কা থেকেই ঊর্ধ্ব লোকে নিতে পারতেন কিন্তু বায়তুল মাদ্রাসের অপরিসীম গুরুত্ব পাক প্রমাণ করলেন তাই মসজিদুল আরাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নবী আল্লাহ পাক নিলেন তারপর সেখানে থেকে উদ্ধার ওকে গমন করলেন মসজিদুল আকসা থেকে ঈসা আট নম্বর বৈশিষ্ট্য হল ইসা আলাই সালাতাম কেয়ামতের আগে ঈশা আলাই সালাত কেয়ামতের আগে ফেরত আসবেন এই পৃথিবীতে সশরীরে শরীরে আবার নাজিল হবেন নেমে আসবেন ফেরস্তাদের কাঁধে সোয়ার হয়ে ফেরস্তাদের ঘাড়ে ভর দিয়ে সালাম এই মানারাতুল বায়দা বাবুল মানারাতুল বায়দা একটি পাহাড়ের উপরে তিনি ফেরেস্তাদের কাঁধে সোয়ার হয়ে ভর করে নিচে নেমে আসবেন তাহলে একজন নবী উর্ধ্বালকে আরোহণ করলেন বাইতুল মাকদেশ থেকে আর নবী নাজিল হবেন সেই বাইতুল মাদেশে সম্মানিত উপস্থিতি বাইতুল মাকদেশ এমন এক জায়গা যেখানে আল্লাহ পাক মজেজা দিয়েছিলেন বিবি মারিয়াম আলাই হাসালাত সালামের উপরে স্বামী বিনের সন্তান শুধু মাতৃগর্ভে বিবাহ সারা স্বামী সারা আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন বিবি মারিয়ামকে সেই বাইতুল মাকদসে তিনি বাইতুল মাকদসের খাদেম ছিলেন তিনি সেখানে বসেই জান্নাতের ফল খেয়েছিলেন আল্লাহ পাক জাকার হুনালাইকা দা আ যাকার কুল্লামা دخل عليها زكريا المہراب কয়লা নীলা কেহাদা কয়লা থুয়ামিনা দিলাম ইন্ন হয় আর জুকুমাইয়া সাব বেগই রে সাব জাকারি আলাস সাল্লাম মারিয়ামের ঘরে গিয়ে দেখছেন মৌসুম নাই সেই মৌসুমে ফল এখন তো কারো বাড়িতে আম দেখলে অবশ্য কাটিমন নাম হয়ে তো সারা বছর হয় তো যাই হোক আমের মৌসুম এখন নয় তারপর কারো বাড়িতে পাকা আম দেখলে আপনি জিজ্ঞেস করবেন এখন আনসিজেন এটা কোথায় পেলে জাকারিয়া আলহি সালাম বিবি মারিয়ামের হুজরায় গিয়ে দেখতে পেলেন সেখানে খাবারের ব্যবস্থা ফল যেই ফল এই মৌসুমে হয় না জিজ্ঞেস করলেন আন্নেলাকে হাজা কয়লা থুয়া মিনে দিল্লা ইন্নাল্লাহু হাইয়ার যুকুমাই ইয়াশাউ হিসাব বুঝা আল্লাহর তরফ থেকে এই খাবার নাজিল হয়েছে আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ যাকে ইচ্ছা বেগায়ের হিসাব দিয়ে থাকে তাহলে বিবি মারিয়ামের উপর মুজেজা নাজিল হলো বাইতুল মাকদিসে যাকারিয়া আলাইহিসসালাতু Wassalamu সালামের উপরেও মুজেজা নাজিল হলো যাকারিয়া আলাইহিসসালাম দেখলেন একজন মহিলা মানুষ সে তো আর নবী না একজন মহিলা তিনি আল্লাহর খাস বান্দি তবে তিনি তো নবী ননুয় তিনি পাননি তো তাকে যদি আল্লাহ জান্নাতের ফল খাওয়াতে পারেন তা আমার এই বৃদ্ধ বয়সীকে আল্লাহ আমাকে সন্তান দিতে পারেন না তাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন সালাম তার রবকে ডেকে বললেন আল্লাহ আমাকে একটি সন্তানের ব্যবস্থা করে দাও আমাকে একটি সন্তানের ব্যবস্থা করে দাও জাকারিয়া আলহি সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন জাকারিয়া তোমাকে সন্তানের শুভ সংবাদ দেওয়া হলো যেই সন্তানের নাম হবে ইয়াকিয়া জাকারিয়া সালাম তার পেশা কি ছিল জানেন জাকারিয়া আলহি সালাতামের পেশা ছিল ওয়াকানা জাকারিয়া নাজ্জারা সহি মুসলিম শরীফে হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নাজ্জার নাজ্জার মানে হলো কাঠের মিস্ত্রি কার্পেন্টার কাঠের মিস্ত্রি কাঠ দিয়ে যারা ফার্নিচারস তৈরি করে দরজা জানালা তৈরি করে কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করে তাদেরকে আরবিতে বলেন নাজ্জার তো এই নাজ্জার ছিলেন জাকারি আলহি সালাম আজকে আমাদের দেশে এই বেদাতি মৌলবিরা যখন কোরআন হাদিসে আমাদের সাথে পারে না তখন বলেন নাসির উদ্দিন আলবানি ঘড়ির মেকার নাসির উদ্দিন আলবানি ঘড়ির মেকার জামশেদ মজুমদার ঘিয়ের ব্যাপারী ঘিয়ের ব্যবসা করে মধুর ব্যবসা করে জামশেদ মজুমদার কোরআন হাদিসের কথা বলবে কেন এই সমস্ত বেদাতিদের দাবি অবশ্য মাঝে মাঝে ভুল হয়ে যায় কারণ এলিম কম থাকলে বেশি গভীর বিষয়ে স্পর্শকাতর বিষয়ে আলোচনা না করা ভালো সতর্কতা অবলম্বন করা উচিত বড় বড় ওলামা কি বলছেন সেদিকে খেয়াল রাখা উচিত তাহলে জাকারিয়া আলহি সালাম কাঠের মিস্ত্রি ছিলেন জাকারি আলাহ সাল্লাম যদি কাঠের মিস্ত্রি থাকেন দাউদ আলহি সালাম যদি লোহার কামার হয়ে থাকেন তো নাসির উদ্দিন আলবানি রাহেমুল্লাহ ঘড়ির মেকার তোমার সমস্যা কি তোমার যে ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ যার নামে তোমরা মাঝাব বানিয়েছ তিনি তো কাপড়ের ব্যবসা করতেন এবং তার তাঁত ছিল তিনি তাঁতই ছিলেন কাপড় তৈরি করতেন রেশমের কাপড় তার ফ্যাক্টরিতে তৈরি হতে গোটা আরব বিশ্বে তিনি কাপড় সাপ্লাই দিলেন তো এই আমরা কি ইমাম আবু হানিবা রাহেমাউল্লাহকে খাটো করব তাঁতি বলে গালি দেব না কেন দেব না কারণ এটা হালাল পেশা আরে বেটা তুই তো তাবিজের ব্যাপারি। তুই তো মিলাদ বেছে খাস তুই তো ধর্ম বেছে খাস ওরা হলো ধর্ম ব্যাপারী ওরা হলো তাবিজের ব্যাপারী আর এনারা কি হালাল ব্যবসা করছেন হালাল পেশা কোনো আপত্তিকর নয় জাকারিয়া আলাই সালাম আল্লাহকে ডাকলেন আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথে সেই বায় মেসেই মৌজেদা প্রকাশ করলেন এগারো নম্বর মুসলিমদের প্রথম কেবলা ছয় ষোলো মাস অথবা সতেরো মাস মুসলমানরা সর্বপ্রথম এই বায়তুল মগদেশের দিকেই সালাত আদায় করেছিলেন আল্লাহ পাক বললেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম হে নবী আপনি বারবার আসমানের দিক তাকাচ্ছেন আপনার মনের চাহিদা বাইতুল্লাহিল হারামের দিকে কিবলাটা ঘুরে যাক আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম মসজিদুল হারামের দিকে মুখ ঘুরায় নেন মুখ ঘুরায় আপনি সালাত আদায় করুন মদিনাতে আপনারা যখন যাবেন তখন দেখতে পাবেন একটি মসজিদ আছে মসজিদের নাম হলো মসজিদের জুল কেবলা তাই দুই কেবলাওয়ালা মসজিদ একই মসজিদে একই সালাদ প্রথমে বাইতুল মাকদেশের দিকে অর্ধেক আদায় করার পরে বাকি অর্ধেক আদায় করা হয়েছিল বাইতুল্লাহেল হারামের দিকে সালাত আদায় করার মধ্যেই যখন খবর এসে গেল যে কেবলা পরিবর্তন হয়ে গেছে তারা সালাতরত অবস্থায় সালাদকে ঘুরিয়ে বাইতুল মাকদেশ থেকে মুখ ঘুরিয়ে বাইতুল্লাহেল হারামের দিকে বাকি সালাদ কমপ্লিট করেছেন এরই নাম হল ইমানদার এরই নাম কি ইমানদার যখনই দলিল পেয়ে যায় ইমানদারের কাছে যখনই দলিল এসে যায় ইমানদার সঙ্গে সঙ্গেই কোরআন এবং হাদিসের উপরে আমল করেন কতটুকু হয়ে গেল আর কতটুকু বাকি রইল বাকি জীবনের আমল কি হলো এগুলি দেখার বিষয় সেখানে নেই সম্মানিত উপস্থিতি বারো নম্বর এরা হলো মাহবাতাল ওয়াহি এরা হলো ওহি নাজিলের জায়গা ওয়া মাওয়াতিনুল আম্বিয়া এটা হলো নবী এবং রাসুলদের কেন্দ্রস্থল অসংখ্য নবী এবং রাসুল এখানে ছিলেন এবং আসছিলেন এবং তারা এখানে তাদের কর্মস্থল ছিল তার মধ্যে জাকারিয়া আলহি সালাম ছিলেন বাইতুল মাকদেশের ইমাম সুলাইমান আলহি সালাম বাইতুল মাকদেশ পুনর করেন পৃথিবীর প্রথম দুইটি মসজিদ একটা হলো বাইতুল্লাহ হারাম আর দ্বিতীয় মসজিদ হলো এই মসজিদুল আকসা আর এই মসজিদুল আকসা পুনর করেন সুলাইমান আলহি সালাতাম রাজমিস্ত্রি কারা ছিল জিনেরা জিনেরা এই বাইতুল মাগদেস কমপ্লিট করেছে সুলাইমান সালাতু ওয়া সালামের নির্দেশে জেনারা বাইতুল মগদ্স কমপ্লিট করে সুলাইমান সালাতু সাল সালাম বাইতুল মগদ্স কমপ্লিট করার পরে তিনটি দোয়া করেছিলেন আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছ এই ক্ষমতা যেন পৃথিবীর আর কাউকে না দেওয়া হয় আমাকে যে বিশাল রাজত্ব দিয়েছ সেই বিশাল রাজত্ব যেন পৃথিবীর আর কেউ না পায় তিন নম্বর দোয়া করেছিল আল্লাহ এই বাইতুল যারা একবার করবে তাদের জীবনের সকল গোনা যেন এমন ভাবে মাফ হয় যেমন ভাবে তার মা তাকে নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছে নবী ওয়াসাল্লাম বলেন সালামের দুইটা দোয়া কবুল হয়ে গেছিল আর একটি দোয়া তাৎক্ষণিকভাবে কবুল হয়নি তবে আমি আশা করি আল্লাহ পাক তার এ দোয়াটিও কবুল করবেন আল্লাহ পাক আমাদেরকে যেন বাইতুল তৌফিক দান করেন চোদ্দ নম্বর হল এই সেই মসজিদ যেই মসজিদে অধিক সোয়াবের আশায় সফর করা যায় আল্লাহ নবী সাল্লাম বলেন লা রিহালু। ইল্লা ইলা সালাসাতে মাসাজিদা তিন মসজিদ ব্যতিরিকে পৃথিবীর কোন মসজিদে অধিক সোয়াবের আশায় যাওয়া যাবে না বাইতুল্লাহল হারাম ওয়া মসজিদি হাজা ওয়া মসজিদুল আকসা বাইতুল্লাহ হারাম এবং মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি মসজিদ এবং মসজিদুল আকসা এই 14টা ফজিলত 14টা মর্যাদার কথা আমি এখানে আলোকপাত করলাম এছাড়া আরো অনেক মর্যাদা আছে যেগুলি বলার সময় আমাদের হাতে খুব কম তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাইতুল মাকদেশের অগণিত অসংখ্য মর্যাদা এবং ফজিলত রয়েছে নবী সাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরে মক্কার কাফেরেরা বললেন তুমি এ কি কথা বলো এত তাড়াতাড়ি আল্লাহর সত্তবক আসমান সত্তবক জমিন আরশে আদিন জান্নাত জাহান্নাম সবকিছু ঘুরে এসেছো এত অল্প টাইমে এটা আমরা বিশ্বাস করি না মক্কা থেকে বাইতুল মাকদসে যেতে লাগে দুই মাস এই ঘোড়ায় চড়ে দুই মাস লাগে প্রায় তারও বেশি লাগতে পারে সেই ঘোড়া এবং গাধা উঁটে চড়ে মক্কা থেকে বাইতুল মাগদেশে যেতে লাগে দুই মাসের অধিক সময় তুমি কি করে এত অল্প টাইমে রাতের বেলায় চলে গেলে বাইতুল মাগদেশে সেখান থেকে উদ্ধালোকে গমন করে আল্লাহর আর সেয়া দিন ঘুরে আল্লাহর সঙ্গে কথা বলে ফিরে আসলে হে মোহাম্মদ সাল্ল তোমার এই কথা আমরা বিশ্বাস করি না কারা করি না কারা বললেন কাফেরেরা বলার পরে কাফেররা বলল তোমাকে বিশ্বাস আমরা করবো একটা ইন্টারভিউ তোমার নেওয়া হবে ইন্টারভিউটা কি তো দেখি বাইতুল মাগদেশে যে তুমি রাতে গেলে তো বাইতুল মাগদেশের জানালা দরদা কয়টি তুমি একটু বলো তো নবী সাল্লাহ সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন বাইতুল মাগদেশে তো রাতের বেলায় গেলাম সালাত আদায় করলাম সমস্ত নবী রসুলদের ইমামতি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম করেছেন কিন্তু জানালা দরজা তো গণনা করা হয়নি পাক নবী সাল্লাহ সাল্লামকে বললেন বাইতুল মাগদেসের উপরে আল্লাহ পাক তার স্পেশাল ক্যামেরা মেরে সেই স্যাটেলাইট স্পেশাল স্যাটেলাইট ক্যামেরা মেরে নভী সাল্লাহ সাল্লামকে বললেন তুমি মক্কায় বসে বসে বাইতুল মগদেশের জানালা দরদা দেখে গুনে গুনে বলে দাও আমাদেরকে এককালে এই সমস্ত বেদাতি মুক্তিরা বলতো তোরা টেলিভিশন মার্কা মৌলী তোরা স্যাটেলাইটের মৌলবী স্যাটেলাইটকে তারা ঘৃণার চোখে দেখতে এখন তারা সবাই স্যাটেলাইট চালু করছে এখন স্যাটেলাইটে তাদের বক্তৃতা চলছে সম্মানিত উপস্থিতি তাহলে এই স্যাটেলাইটের মাধ্যমে এই দাওয়াত গোটা বিশ্বব্যাপী পাক পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন এই স্যাটেলাইট স্বয়ং চালু করেছেন স্বয়ং পাক নিজে। বায়তুল মগদেশের ইহুদিদের এখানে কোনো অংশ নাই তার দ্বিতীয় প্রমাণ হল ইহুদিরা তারা ধর্মচ্যুত তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে যদি সালাত সালামের বংশধরের লোকেরা ইহুদি কিন্তু তারা কোরআন এবং সুনার বিরুদ্ধে কোরআন এবং তদানীন্তন কালের তাওরাতের বিরুদ্ধে ইঞ্জিলের বিরুদ্ধে আজকে কোরআন এবং সুন্নার বিরুদ্ধে এই ইহুদিদের অবস্থান চলছে ইহুদিরা অসংখ্য নাবি এবং রাসুলকে হত্যাকারী এই নেম খারাম জাতি পাক তাদের উপরে বর্ষণ করেছিলেন বাবা যদি ধর্ম একটা আলাদা ধর্মে হয় আর ছেলে যদি ধর্মচ্যুত হয় তাহলে সেই বাপের কাছে সেই ছেলের কোনো অধিকার থাকে না কাজে ইহুদিরা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস এই ধর্মের মধ্যে নাই ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের মধ্যে নাই মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিউ ছিলেন না ইব্রাহিম আলাইহিস সালাম নাসারাউ ছিলেন না আর তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম সমস্ত নাবী এবং রসুলগণ তারা সবাই আল্লাহ পাকের বিধান ইসলাম ইসলামের উপরে ছিলেন তারা সবাই মুসলিম ছিলেন তবে তাদের শরীয়তের মধ্যে তিন নম্বর হল তাদের শরীয়তের মধ্যে নবী সাল্লাহ সাল্লামদের সালাত আদায় করালেন সেই বায়তুল মাগদেশ মসজিদে এখন তা আপনি বলবেন তাহলে তো সব এক হয়ে গেল নবী সাল্লাহ বলেন আল্লাম বানিল আল্লাহ নবীগণ হলেন বইমাত্রের ভাই বইমাত্রের ভাই হলেন নবীগণ তাদের তাওহিদ এক এবং তাদের শরীয়ত ভিন্ন শরীয়ত ভিন্ন হতে পারে তারপরেও তাদের তাওহিদ এক